পিতা মোহাম্মদ আমিনউদ্দিন মোল্লা, মাতা আবেজান বিবি, গ্রাম আনন্দনগর, পোস্ট অফিস আনন্দনগর, উপজেলা তেরখাদা, জেলা খুলনা। আমি ছোটোবেলায় আমাদের আনন্দনগর যে আলিয়া মাদ্রাসা, আমি ছোটোবেলায় ওই আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি। আলিয়া মাদ্রাসা থেকে পাশ করার পরে আমাদের সময় এই যে এখন যে সুযোগটা দিয়েছে সরকার, যে দাখিল পাশ করলে এসএসসির সমমান, আলেম পাশ করলে ইন্টারমিডিয়েটের সমমান মর্যাদা, তখন আমাদের সময় ছিল নাই। আমি এখান থেকে যে তখন তেরখাদা ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক ইনস্টিটিউশন, ওখানে ভর্তি হই এবং ওই স্কুল থেকে আমি 65 এসএসসি পাশ করে দিই। ওখান থেকে এসএসসি পাশ করার পরে বিএল কলেজে ভর্তি হই 65। বিএল কলেজে পড়াশোনা অবস্থায় আমি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হই। ছাত্রলীগের মাধ্যমে বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর বিভিন্ন জায়গায় আমি এই সভা সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, আমি করেছিও তাই। বিএল কলেজ থেকে পাশ করার পর আমি সরকারি চাকরিতে যোগদান করি, যেটা এখন গণপূর্ত বিভাগ, তখন ছিল পাক পিডব্লিউডি, পাকিস্তান পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। আমি ঢাকাতে তখন চাকরিতে যোগদান করি 67-এ, এবং এটা রমনা পার্কের পূব সাইডে যে চারতলা বিরাট বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আমার অফিস ছিল। সেই সুবাদে ওখানে বিভিন্ন সমাবেশে, বিভিন্ন মিটিংয়ে যোগদান করার সুযোগ আমার হয়েছে। 69-এ যখন বঙ্গবন্ধু আগরতলা মামলা থেকে খালাস পেলেন, আমি তখন অফিসে কর্মরত, যখন শুনলাম যে বঙ্গবন্ধু জেলখানা থেকে রিলিজ হয়েছে, আমি অফিস থেকে বেরিয়ে একবার সোজা রমনা পার্কের দিকে দৌড় দিয়ে চলে গেলাম রেস কোর্স, এখনকার যে শিশু পার্ক, তখন তো উন্মুক্ত ছিল। যাই হোক, ওখানে যাওয়ার পরে দেখলাম লোকে লোকারণ্য, আমি আর ভিতরে ঢুকতে পারি না, একটু কোনো রকম একটু স্থান করে নিলাম। ওখান থেকে তারপরে আমার মা ছিল খুব অসুস্থ, আমি বাড়িতে আসলাম ছুটিতে, যখনই আমার মা আমাকে বললো যে আমি মরে গেলে তুমি আমাকে দেখতে পাবে না, তুমি খুলনা চলে আসো ট্রান্সফারে। আমি আমার মার কথা রক্ষার জন্য আমি 70-তে ঢাকা থেকে খুলনা ট্রান্সফারে আসি, ওখান থেকে রিলিজ হলাম 14th অগস্ট আমি ঢাকা থেকে খুলনা আসলাম, এখানে এসে যোগদান করলাম। তখন আমার অফিসটা ছিল আজম খান কমার্স কলেজের যে হোস্টেলটা, ওর পাশে যে সবুর খানের যে বুনির ফাতেমার যে বাড়ি, দোতলা বাড়িটা, ওই বাড়িটা ছিল তখন আমার এই পাক পিডব্লিউডির অফিস। আমি ওখানে অফিস করতে লাগলাম। 25 মার্চের পরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে আমি কিছুদিন বাড়ির থেকে এসে অফিস করতাম। অফিস করার পরে যখন দেখলাম যে আমার, আমি যেহেতু ওই পক্ষ সমর্থন করি এবং ওই দিকে আমি কাজ করি, তখন এই পাওয়ামতির সঙ্গে আমার সরাসরি যোগাযোগ। উনি আমাকে দায়িত্ব দিলেন যে যেহেতু তুমি সরকারি চাকরি করো, খুলনায় তোমার অবাধ বিচরণ, তুমি চলাফেরা করলে কেউ তোমাকে সন্দেহ করবে না, তো খুলনার যে সমস্ত ঘটনাবলী এইগুলো তুমি আমাকে সংগ্রহ করে দিব। বেশ, দেওয়ার মতো আমি এইভাবে কাজ করতে লাগলাম। এপ্রিল মাসে আমার আব্বা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকলো, তখন ওষুধ সংগ্রহ করা আমার জন্য খুবই দুরূহ হলো। আমি সরাসরি জেলখানা ঘাট পার না হয়ে আলাইপুর হয়ে রূপসা ঘাট পার হয়ে যে এখানে যে বেগ মেডিকেল হল, ওখানে ঢুকে আমি ওষুধ কিনলাম। ওষুধ কিনে আমি যখন বেরোবো, ঠিক ওই মুহূর্তে একটা আর্মির গাড়ি আসে, ওইখানে থেমে গেল। ওরা দুইজন আর্মির লোক এসে আমার ঘাট ধরে আমাকে গাড়িতে উঠায় নিল, নিয়ে ওই হেলিকপ্টার ওখানে। তখন আমি দেখি যে দুইজন লোক পা উপরে বাঁধা, মাথা নিচে, এই পাশে একজন, এই পাশে একজন, আর একজন হাতে ওই বড় একটা রোলার, ওই ঘুরতেছে আর ওই এক এক পিটান দিচ্ছে, ঘুরতেছে আর এক এক পিটান দিচ্ছে, আর হাতে ইয়া মোটা চুরুট যাকে বলে ওই টানতেছে আর ওই পিটাচ্ছে। তখন আমাকে ভিতরে নিয়ে গেল, আমাকে বসালো, বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করতে লাগলো যে আমি আওয়ামী লীগ সমর্থন করি কিনা, বা আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি কিনা, বা মুক্তিযোদ্ধাদের আমি সমর্থন করি কিনা, বিভিন্নভাবে এইভাবে আমাকে ক্রস করার পরে আমি আমার দিক দিয়ে প্রোটেকশন যা নেওয়ার দরকার আমি নিলাম। তখন আমার
মানে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আমার এদিকে গলা শুকা যাচ্ছে। ওই ওই দৃশ্য দেখে যে বোধহয় আজকে আমার এখানেই শেষ, তখন আমি বিভিন্নভাবে বলতে লাগলাম, কিন্তু আমার কথা ওরা কর্ণপাত না করে তখন আমি ওকে ওনাদের যে দায়িত্বে ছিলেন ওনাকে আমি বললাম যে তাহলে এক কাজ করেন, আমার অফিসার আছে আপনার, আমি ওনার আমার টেলিফোন নাম্বার দিলাম আমার অফিসারের কাছে, যে এই টেলিফোনে আপনি ওখানে জিজ্ঞাসা করেন যে আমি একজন সরকারি কর্মকর্তা কিনা, যদি আমি সরকারি কর্মকর্তা হই তাহলে তো আপনাদের বিশ্বাস হবে যে না। তখন কোনো কথায় ওরা রাজি হয় না। শেষে একজন ভদ্রলোক ছিল, উনি রাজি হলো। রাজি হওয়ার পরে উনিও টেলিফোন করলেন আমার ওই অফিসারের কাছে, যা বুঝলাম মানে প্রশ্ন করেছে যে এই নামে আপনাদের কোনো স্টাফ আছে কি না। তো ওখান থেকে যা বুঝলাম যে রিপ্লাইটা আসলো হ্যাঁ, ও এই অফিসের একজন স্টাফ, তারপরেও আমাকে ছাড়ে না। তখন আমি চিন্তা করলাম যে কী হবে কী জানি, তারপর দেখলাম দূরে দূরে আমি ওই গাড়িতে উঠাচ্ছিল, আমার একটা ভয় লাগলো যে আজকে কি গোল্লামারি নিয়ে আমার গলা কাটে নাকি গুলি করে মারে। শেষে এক ভদ্রলোক, সেও আমার থেকে মনে হবে যেন এক হাত লম্বা হবে, তো আমার ঘাড় ওইখান থেকে ধরে এনে ওই রাস্তায় এনে আপনার ওই ডিআইজির যে বাংলো, ওই বাংলোর দিকে আমাকে ঘাট ধরে যা সালা ভাগ যা এইভাবে ধরে আমাকে একটা ধাক্কা দিল। তো ওই ধাক্কা সামলাতে সামলাতে আমার ওই সাইকিয়াট্রিস্টের ওই কোনায় যাই, দেখি যে ওই এলএমজি তাক করে বসে রয়েছে ঘাটের দিকে। তখন চিন্তা করলাম যে এখান থেকে মুক্তি পেলে ইরাকতা ছাড়বে না। যাই হোক, জসকোটের ওই কোনা দিয়ে ঘাটের দিকে রওনা হলাম। তখন ওই জসকোটের পুরনো যে জসকোট ওর উপরে ওরা আর্মির ক্যাম্প করছে টেন্ট দেওয়া, তো ওখান থেকে ওই বলছে যে এই সালা বল পাকিস্তান জিন্দাবাদ, এরকম তো আমার মুখ দিয়ে তো স্বর বেরোচ্ছে না। তো আমি চিন্তা করলাম যে জীবন বাঁচানো তো ফরজ, তো যা বলি বলি জোরে বলি, যতই জোরে বলি কিন্তু আমার গলায় জোর আসে না। বললাম, বলার পরে ঘাটে যখন গেলাম তখন যাই দেখি কি ওই হোলি খেলা চলতেছে ফরেস্ট ঘাটে, ওই লোক ধরে নিয়ে হাত পিছন দিকে বেঁধে আর কয়েকজন মান চোখ একেবারে রক্তবর্ণ, হাতে সুরা, এইভাবে সুরা মেরে এক লাঠি মেরে নদীতে ফেলে দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে ওদের হাত থেকে রেহাই পেলে এরা বোধহয় আমাকে রেহাই দেবে না, এই যে বিহারিদের যে হত্যাযজ্ঞ এর থেকে আমি বোধহয় পরিত্রাণ পাবো না। মানে গুটি গুটি করে পায়ে ওই ঘাটের দিকে গেলাম, ঘাটে যে দেখি যে কোনো নৌকা নাই, এদিকে হোলি খেলা দেখে লোক সব হয়তো সরে গেছে, একটা ছেলে বসা ছিল ওখানে তাকে ওই সময় আমি 10 টাকা দিয়ে পার হয়েছি। যাই হোক, ওখান থেকে আমি সেনেবাজার থেকে হাঁটতে হাঁটতে আনন্দনগর ঘুরতে গেছি। আনন্দনগর যেয়ে মা তো বুঝতে পারিছে যে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কাউকে কিছু না বলে আমি ভোরবেলা চলে গেলাম পাতলা ট্রেন। আমার সঙ্গে আমার গ্রামের আরও যে কটা ছেলে ফেলেছিল, আমার ভাগিনে অসিকা গাউস মনিরুজ্জামান মুক্তার জুমাদ্দার, এরকম আমি যাকে যাকে পেলাম আমার কাছে ওদেরকে আমি সঙ্গে করে নিয়ে তারিখাদার চলে গেলাম। তখন তো তারিখাদার ক্যাম্প হয়েছিল ফাতলা নলিনানন্দর বাবুর বাড়িতে, আমরা সরাসরি ওখানে চলে গেলাম। ওখানে যেয়ে পবন ভাইকে সব খুলে বললাম ঘটনা এই, কারা ঘটাইছে এটাও আমরা বুঝতে পারতেছি, কিন্তু আমি যদি এই মুহূর্তে আমি এখানে থাকি তাহলে আমি আমার রাগকে সম্বরণ করতে পারবো না, আমি হয়তো একটা অ্যাক্সিডেন্ট ঘটায় পড়বো। তো উনি বললো যে না, আমিও চিন্তা করে রেখেছি তোমাকে চলে যেতে হবে ভারতে অস্ত্র আনার জন্য, তোমার তো ট্রেনিং আছে, তো কাছে কাছে তোমার জন্য আমার কোনো চিন্তা নেই। উনি আমার সঙ্গে 160 জন লোক দিয়ে দিলেন, আমি ওদিনে ভারতে চলে গেলাম। ভারতে যাওয়ার পরে প্রথম বাগদা বর্ডার দিয়ে উঠলাম, আপনার এই লোহাগড়া এইভাবে পার হয়ে বাগদা বর্ডার, প্রথম সেই বর্ডারের কাছে যে ওই যে বিরাট যে বট গাছ, এশিয়ার মধ্যে যে সব থেকে বড়ো বট গাছ, ওই বট গাছের ওখানে গেলে এই কর্নার থেকে দেখি সমানে গুলি চলতেছে। তখন আমি আমার ওই লোকজন নিয়ে ওই বট গাছের নিচে আমরা আশ্রয় নিলাম এবং ওখানে শুয়েই থাকলাম, যে কোথায় দাঁড়ায় থাকলে বা বসে থাকলে গুলি এসে লাগতে পারে, শুয়ে থাকলাম। যখন ওরা গুলিগুলো বন্ধ করলো বিকেলের দিকে, আমরা ওখান থেকে বাগদা বর্ডারে পাহাড়ে চলে গেলাম। ওই পার ওই পার যে একবার সরাসরি এসে উঠলাম বসিরহাট, ওখানে আসার পরে দেখি কি আমার শ্রদ্ধ স্যার বুরহানউদ্দিন সাহেব, ডক্টর মনসুর আলী, তারকাদার ওসি, ওনারা সব ওখানে আসেন। তখন আমি বললাম খুলে ওনাদের যে এই ঘটনা, তো আমাকে আপনারা তাড়াতাড়ি অস্ত্রের ব্যবস্থা করে, তো অস্ত্রের ব্যবস্থা কীভাবে করবো, অস্ত্র তো ট্রেনিং দিতে হবে, তারপরে তো অস্ত্র আমার ট্রেনিং তো আমার আসে, আমার তো আর আপনার বাইরে ট্রেনিং লাগবে না, কারণ যেহেতু আমি বিএল কলেজ যখন পড়াশোনা করতাম সে সময় আমার রাইফেল ট্রেনিং ছিল, ইউটিসি যেটা ইয়েটা ছিল ওই ট্রেনিং আমার ছিল। তখন আমরা আপনারা আমাকে অস্ত্রের ব্যবস্থা করে দেবেন। যাই হোক, ওনারা আসেন আমাকে নিয়ে গেলেন
এগুন্দি ক্যাম্পে, ওখান থেকে যাওয়ার পরে অস্ত্র দেওয়ার পরে আমি চলে আসলাম। ঠিক যেভাবে গেছি ওইভাবেই আবার আসে তেরকাদা পৌঁছাইছে। তেরকাদা পৌঁছাবার পরে তারপরেও অস্ত্র পাওয়ার পরে পাওয়া মধ্যে বাহিত আরও শক্তিশালী হলো। তারপরে তো আমরা পুয়াদমে আমাদের যুদ্ধ শুরু হলো। আর এখানে তো ওভারঅল ফাওয়ামুদ্দিন, যার ক্যাপ্টেন ফাওয়ামুদ্দিন ওই তেরকাদার ইনচার্জ সে। তখন তেরকাদা ফার্স্ট যুদ্ধ হলো স্কুল মাঠে। স্কুল মাঠে যুদ্ধ করে আমরা তখন সুবিধা করতে পারিনি। পরবর্তী টাইমে যখন আবার তেরকাদা ওই একই জায়গায় আবার যুদ্ধ করে ওই রাজাকারদের আমরা ফুটিয়ে দিলাম, আমাদের ওই তেরকাদাটা মুক্ত হলো 2 ডিসেম্বর। আরও কয়েকটা ব্যাস আমাদের সঙ্গে যোগদান করলো, অস্ত্র নিয়ে আমরা আরও শক্তিশালী হলাম। আমরা এই দিকে এগোতে লাগলাম খুলনার দিকে। এখানে এসে সাগলাদা যুদ্ধ হলো, চাঁদপুর যুদ্ধ হলো, পালেঘাট এসে যুদ্ধ হলো, শেষ যুদ্ধ হলো আপনার বেলফুলিয়া। বেলফুলিয়া নেতৃত্ব ছিল আপনার কমদি, ছিল নুরুল হক, সোহরাব হোসেন, এরাই আসলে নেতৃত্ব ছিল। এরা আমাদের উপরে ওভারঅল এরাই নেতৃত্ব ছিল। মোহাম্মদি মোহাম্মদির পরে ছিল আপনার নুরুল হক মোল্লা, সেই ছিল সামরিক প্রধান, আর মোহাম্মদি ছিল ওভারঅল কমান্ডারের দায়িত্বে। তহসিলদারের চাকরি করতেন উনি, মানে এখন উনি খুব সাহসী ছিল। আমি ও যখন ওখানে পড়াশোনা করছি তখন আমি ওর তাকে চিনতাম। উনি এই ক্যাম্পটা গঠন করেন বুরহান সাহেবের এবং ওনার নেতৃত্বে নিরঞ্জন ওসি, এরা এই নেতৃত্বে ডক্টর মনসুর আলি, এদের নেতৃত্বে ওখানে ই করার পরে ওনাকে ওই সবাই অনারারি ক্যাপ্টেন ফাওয়ামুদ্দিন বলে নাম দিল। সেই তখন থেকে উনি ক্যাপ্টেন ফাওয়ামুদ্দিন। বেলপুরিয়া যুদ্ধ হওয়ার পরে খুলনা আসার পরে আমার সঙ্গে দেখা হলো প্রফেসর আবু সুফিয়ান, তো উনি নিয়ে গেলেন ওনার, উনি ক্যাম্প করলেন হলো রেলিগেট। ওনার যে বাসাটা ছিল বাসাটার সামনে ওখানে একতলা বিল্ডিং, ওখানে ক্যাম্প করলেন, ওখানে আমাকে কিছুদিন রাখলেন। রাখার পরে আমি দেখলাম যে আমি যেহেতু সরকারি চাকরি করি আমাকে তো চাকরিতে যোগদান করতে হবে। মালয়েশিয়া ক্যাম্পে অস্ত্র জমা দিয়ে আমার সঙ্গে আরও যে সমস্ত ছেলেপেলে ছিল ওদের অস্ত্র জমা দিয়ে আমি সরকারি অফিসে যোগদান করলাম। যোগদান করার পরে আমি সেই থেকে সরকারি চাকরিতে কর্মরত ছিলাম। আমি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছি, আজ 12 বছর হয়েছে। এবং এই মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সম্পৃক্ত আমি 80 থেকে। বর্তমান বাংলাদেশের কথা বলতে গেলে বলতে হয় অনেক অনেক পিছনে ফিরে যেতে হয় আমার, কারণ যখন ছাত্রলীগ করতাম তখন থেকে আমরা স্বপ্ন দেখতাম। বঙ্গবন্ধুর সেই ভাষণ আমাকে খুব ইন্সপায়ার করতো। তিনি যে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন তার স্বপ্নে আমরা কিন্তু আসলে আমরা একতাবদ্ধ হয়েছি। এই দেশের আপামার জনগণই কিন্তু বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আমরা একটা গোষ্ঠীতে আবদ্ধ হয়েছি, যার প্রমাণ আপনার 69-এর তারপরে 70-তে উনি বলতেন আমরা এদেশ সোনার দেশ গড়ব। কিন্তু আসলেও আমরাও স্বপ্ন দেখতাম যে এদেশ একদিন সোনার দেশ হবে। বঙ্গবন্ধুকে সপরিবার শেষ করার পরে তারপরে তো আমাদের দেখেন পরপর আমরা আমাদের আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় ছিল না, যে কারণের জন্য আমরা মানে পরিবেশগত দিক থেকে পরিস্থিতির পরিবেশ থেকে আমরা কিন্তু অনেকেই আমাদের মূল আদর্শ থেকে আমরা সরে গিয়েছিলাম। তারপরে যখন বঙ্গবন্ধু কন্যা হাল ধরা করে কিন্তু আমরা আবার আশান্বিত হলাম যে না সত্যিকারে বঙ্গবন্ধুর স্বপ্ন এবার বাস্তবায়ন হবে। আসলেও সত্যি তাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বর্তমান বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাদের দেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা আস্তে 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 দেখতে পাচ্ছি যে আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্নটা সেই স্বপ্নটা ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে নিচ্ছি। আর বর্তমান বাংলাদেশ আর আগের বাংলাদেশ অনেক ডিফারেন্স। এখন আগে বিদেশিরা আমাদের বলতো তলাবিহীন ঝুড়ি, কিন্তু আজকে আমাদের দেশ কিন্তু তলাবিহীন ঝুড়ি না। এবং এই শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেখানে আমাদের দেশে মানে ই দেখা দিত, মানে মঙ্গা দেখা দিত, মানুষ না খেয়ে মরতো, কিন্তু আজ আমাদের দেশে কোনো মানুষ না খেয়ে মরে না। আমরা খুবই আশান্বিত। আমরা আরও আশা করি বঙ্গবন্ধু কন্যা যদি সত্যিকারে আগামী 5 বছর ক্ষমতায় থাকে তাহলে সে যে ঘোষণা দিয়েছে যে ভিশন 2022 বাংলাদেশ মধ্যমায়ের দেশে রূপান্তরিত হবে, নতুন প্রজন্মকে আপনি নতুন প্রজন্মকে তো আমাদের গড়ে তুলতেই হবে। আমাদের বয়স প্রত্যেকের কারো 80, কারোর 85, কারোর 65-এর নিচে তো আমার মনে হয় কারো বয়স নেই। আমার নিজের বয়সে 79 বছর। আজ আছি আমরা কালকে নেই, আমরা হারিয়ে যাবো সেটি আমাদের এই হারটা ধরার জন্য। আমরা মুক্তিযোদ্ধারা চলে গেলে আমাদের সন্তানরা যাতে এই হাল ধরতে পারে সেই হালটা ধরার জন্য আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গঠন করেছি এবং এদের সেভাবে আমরা সংগঠিত করছি, সেইভাবে তাদের ঐক্যবদ্ধ করছি।